যখন আমার বিয়ে হয়েছে আমি যদি একদম শাশুড়ি বলি তখন তো ওনার লাইফে শুধু আমি ছিলাম সাকিব আমরা সবাই মিলে যাব আর আমাদের তো আরো দু বছর আগে বিয়ে হয়েছে কিছু কিছু আমাদের মানুষরা জানতেন কাছে ব্যক্তিগত কারণ হলে কিন্তু আমজনতাও আছে তাদেরও নানান মানে ব্যক্তিগত বিষয় আছে বুবলিকে নিয়ে সাকিব খানের কথার পর থেকে আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন সাকিব অপু বুবলি এবার মুখ খুলেছেন সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস বুবলির নাম না বললেও ইঙ্গিতটা তার দিকেই অপবিশ্বাস বলেন আমার ঘর ভেঙেছে তখন এত করে বলার পরও তার মর্ম বোঝেনি এবার তাহলে আমার ঘর ভাঙা এবং নিষ্পাপ বাচ্চাকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করার অভিশাপ তাহলে কার্যকর হয়ে গেছে সংসার ভাঙার কষ্ট কেমন তা কি এখন তুমি বুঝতে পারছ এর আগে বুবলি বলেছিলেন সাকিব খান শুধুই আমার সাকিবের মতো একজন সুপারস্টার বহু নায়িকার সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করবেন এটাই স্বাভাবিক এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সাকিব খান শুধুই আমার এদিকে উদ্দেশ্য করে এক ভক্ত বলেছেন ব্যক্তিগতভাবে আপনাকে দেখেছিলাম তাতে মনে হয়েছিল। সাবানার দেখানো হেঁটে নারী জাতির যে অসম্মান করেছে আপনি করবেন না কিন্তু আপনিও সেই একই পথেই হাঁটলেন যে পুরুষ সম্মান করতে জানে না তাকে সহজ ভাষায় ত্যাগ করার গার্ডটুকু কেন এতদিনেও আপনি শিখলেন না বুঝতে পারলাম না এমন ছেলের বাবারই বা জীবনে কি দরকার যে তার মায়ের সম্মান রাখতে পারে না আমি বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের মায়েদের চিনি যারা বাপ ছাড়া আত্মসম্মান নিয়ে অনেক ছেলে মেয়ে মানুষ করেছে